পিস টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به وصلى الله تعالى على محمد وعلى اله واصحابه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون الله الجن شكر برسوشا দরুদ এবং সালাম রাসুলের প্রতি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের নিয়মিত আয়োজন আধুনিক বিজ্ঞান ও আল কোরআন এই বিষয়ে আজ আমি আপনাদের সামনে সুরাব আখার একশো বাউন্নতম আয়াত পেশ করেছি এই আয়াতটিকে সামনে নিয়ে এবং তার পরবর্তী আরও তিনটি আয়াতকে আমরা এই আলোচনায় অন্তর্ভুক্ত করে আমরা বিষয়টিকে উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহর কোরআন এক বিজ্ঞানময় মানব জাতির পথ প্রদর্শক আলোক বর্তিকা হেদায়ত গ্রন্থ যে কিতাবের ভিতরে যা বর্ণিত হয়েছে তা অকাট্য সত্য নিঃসন্দেহ এই কিতাবে বর্ণিত বিধানের মূল উদ্দেশ্য হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক তৈরি করে দেওয়া আল্লাহ তালা তার বান্দাকে এই সম্পর্ক তৈরি করার জন্য আমাদেরকে কিভাবে পথ দেখিয়েছেন নির্দেশ দিয়েছেন এই কোরআনে এই বিষয়গুলো মহাগ্রন্থ আল কোরআনের আজকের পঠিত আয়াতটির ভিতরে উল্লেখ হয়েছে আল্লাহ সুবাহান ওয়া এই আয়াতের ভিতরে বলছেন ফাজকুরু নি তোমরা আমাকে স্মরণ করো আমার জেকের করো আজ কুরুকুম আমিও তোমাদেরকে স্মরণ করব। আমিও তোমাদেরকে তোমাদের প্রয়োজনে তোমাদের ডাকে আমি সাড়া ওয়াসকুরুলি এবং তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো আমার দেয়ার নিয়ামত তোমরা স্বীকার করো এবং তোমরা বেঈমানি করো না অকৃতজ্ঞ হইও না আল্লাহ তা তালার এই আয়াতটি এই বাক্যটি আল্লাহর অবতীর্ণ মহাগ্রন্থ আল কোরআনের যে অংশটি আপনাদের সামনে আমি পেশ করেছি ফাজ কুরুনি আজকুরুকুমি ওয়ালুন এই ছোট্ট একটি আয়াত স্রষ্টার সঙ্গে আল্লাহর সঙ্গে তার সৃষ্টি বান্দার গভীর সম্পর্কের একটা চূড়ান্ত দলিল তবে এখানে দুর্ভাগ্যজনক এই আয়াতটির আমাদের এক শ্রেণীর ভাইয়েরা অপব্যাখ্যা করেন অর্থাৎ তারা এই জেকের বলতে প্রচলিত যে জেকের একসাথে বসে দলবদ্ধভাবে নিজেদের বানানো যে শব্দাবলী তারা জিকির করে থাকেন আবার এক শ্রেণী আছেন যারা শুধু আল্লাহু আল্লাহু এই শব্দটি বলে জিকির করে থাকেন আবার অতি আবেগে আর এক শ্রেণী আছেন যারা আল্লাহকে আরো সংক্ষেপ করে শুধু হু বলে জিকির করেন হু বা হুয়া আল্লাহু হুয়া হু এই হু বলে জিকির করেন তারা বারবার এই একই শব্দ হু 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 এইভাবে তারা উচ্চারণ করেন কেউ বলেন আল্লাহ 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 আবার কেউ বলেন ইল্লাহ 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 আবার কেউ বলেন লা 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 ইলাহা 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 আবার আছেন এদের ভিতরে মাসা আল্লাহ এরা অন্ততপক্ষে কিছুটা হলেও সত্যের কাছাকাছি যারা কমপক্ষে কালিমাটা পূর্ণ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আবার অনেকে এই কালেমা জিকির করতে গিয়ে এই কালেমাথু তাদ বা কালিমাথু থিদ বলতে গিয়ে এই জিকিরের ভিতরে মোহাম্মদুর রসুল এই অংশকেও যুক্ত করেন সম্মানিত দর্শক শ্রোতা আল্লাপাক বলছেন তোমরা জিকির করো আমার কোন জিকির কোনটা যুক্তি দলিল কোরআন এবং দ্বারা সঠিক এবং কোনটি সাইন্টিফিক আর কোন জিকির গুলো কোরআন সন্না দ্বারা রাসুলের সহি হাদিস দ্বারা সাহাবাই কিরামদের আমলের দ্বারা সঠিক নয় এবং কোনগুলো দলিল দ্বারা তো বলে প্রমাণিত হয় না এবং সেগুলো সাইন্টিফিকও নয় কোরআন যে বিধানগুলো দিয়েছে আমরা পর্যায়ক্রমে হয়তো এই পূর্ণাঙ্গ পবিত্র কোরানের সাইন্টিফিক আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করে শেষ করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে কোরআন সম্পর্কে একটি চমৎকার ইতিবাচক আলোকিত সুস্পষ্ট ধারণা যেটি এমন একটি কিতাব যেই কিতাবের কোন একটি হুকুম আদেশ যেগুলো আল্লাহ তালা করার জন্য আমাদেরকে আদেশ করেছেন অথবা কোরআনের ভিতরে এমন কোন নিষেধ যেখান থেকে পাক আমাদেরকে বিরত থাকার জন্য হুকুম করেছেন মানে নিষেধ করেছেন করবে না আমরা দেখব যে প্রত্যেকটি আদেশ এবং নিষেধ মানবের জন্য মানব জাতির জন্য একটি কল্যাণকর একটি মঙ্গলজনক ব্যবস্থা কোরআন এমন একটি কিতাব যার বর্ণিত ঘটনাগুলো বিষয়গুলো মানুষের সঙ্গে স্রষ্টার সম্পর্ক বিশ্লেষণে আল্লা সুবাহার এই কিতাবের আলোচনাটি এতটাই বিজ্ঞানসম্মত এবং সাইন্টিফিক যা আমরা অভিভূত হয়ে যাই দেখুন আজকের যুগে এক ধরনের একটি পদ্ধতি উদ্ভাবিত হয়েছে যাকে কোয়ান্টাম মেথড বলা হয় অথবা মেডিটেশন বলা হয় মেডিটেশন এক ধরনের ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে তারা আত্মদর্শন উপলব্ধি করে অথবা আত্মচিন্তা করে আত্মশক্তিকে বৃদ্ধি করে একটি অতীব অতীন্দ্রিয় একটি শক্তির দিকে সংযোগ করে দেওয়া এটি অমুসলিমদের উদ্ভাবিত একটি পদ্ধতি আর এই পদ্ধতিতে দেখা যায় যে এক ধরনের অনুশীলন করে সাধনা করে নিজের আত্ম তো শক্তিকে আরেকটি বড় শক্তির সাথে সংযুক্ত করে একটা পর্যায়ে পৌঁছে যাওয়া মেডিটেশন যাকে বলি এবং এই পর্যায়টি উন্নীত হওয়ার জন্য এর কতগুলো ধাপ কোয়ান্টাম মেথড এই মেথডগুলোকে অনুশীলন করার প্রয়োজন পড়ে আজকে অনেক মুসলিমদের ভিতরে দেখা যায় যে তারা এই কোয়ান্টাম মেথড অথবা মেডিটেশনের মাধ্যমে তাদের হৃদরোগের বিভিন্ন রকমের সমস্যার সমাধান খুঁজছেন তাদের মস্তিষ্কের সেই রক্তক্ষরণ রোগের অথবা উচ্চ রক্তচাপের অথবা পারিবারিক অশান্তি অথবা বৃদ্ধি করে অর্জন করার জন্য অর্থাৎ একটি আলাদা জগৎ সৃষ্টি করার জন্য এই মেথড বা এই পদ্ধতি আমাদের অনেক মুসলিম সেই বিজ্ঞ ব্যক্তিরা তারা এই পদ্ধতিকে অনুশীলন করে এর উপকারিতা সম্পর্কেও দেখেছি তারা মানুষের সঙ্গে আলোচনা করেন কিন্তু আমি এখানে হতাশার সঙ্গে বলবো যে হে মুসলিম ভাই বন্ধুগণ আপনারা একবার কোরআনকে অধ্যায়ন করুন আল্লাহ সুবাহ আপনাকে আপনার আত্মশক্তি বৃদ্ধি করে স্বয়ং আল্লা সুবাহান সঙ্গে আপনার হৃদয়ের যোগসূত্র স্থাপন করে কিভাবে শান্তি তৃপ্তি সমৃদ্ধি আত্মসুখ এবং নিজের শরীরের ভিতরে জমে যাওয়া বিভিন্ন ধরনের অসুস্থতা আমি যদি বলি যে হার্টের সমস্যা আপনার ব্লাড প্রেশারের সমস্যা আপনার মস্তিষ্কের স্ট্রোকজনিত সমস্যা অথবা আপনার ভিতরে এক ধরনের হাইপার যেটা কাজ করছে এই ধরনের একটা অস্থিরতা আপনি সবসময় নিজের ভিতরে একটা সেই অসন্তুষ্টি নিয়ে আপনার সংসার আপনার ব্যক্তি জীবন আপনি একটা অসম্ভব রকমের অস্থিরতার ভিতরে অশান্তির ভিতরে চলছেন আপনি মুসলিম আপনাকে অন্য কোন ব্যক্তির অন্য কোন ধর্মের অন্য কোন পদ্ধতির কোন পথ কোন কৌশল অনুশীলনের প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে দৃঢ়তার সঙ্গে বলতে পারি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ শুধু নামাজ রোজার জন্য ইসলাম নয় আপনার আত্মসুখ আত্মতৃপ্তি আত্মপ্রবঞ্চনা আত্মযন্ত্রণা একদিকে আপনি আত্মতৃপ্তি লাভের জন্য ইসলাম আত্মযন্ত্রণা থেকে দূরে থাকার জন্য ইসলাম অনুরূপভাবে ভাবে আত্মশক্তি বৃদ্ধি করার জন্য ইসলামের যে ব্যবস্থা সেটাই পৃথিবীতে একমাত্র সুন্দর চমৎকার আল্লাপত ব্যবস্থা দর্শক শ্রোতা আত্মশক্তি বাড়াতে চান আজকের এই আয়াতটিকে হৃদয় দিয়ে মন দিয়ে গভীরভাবে হৃদয়ে ধারণ করুন উপলব্ধি করুন আপনার আত্মশক্তি বেড়ে যাবে এই আয়াতের খুব সহজ সরল অনুবাদ আপনি হালকাভাবে এর অনুবাদ করে ছেড়ে দিতে পারেন আবার এই আয়াতটিকে সামনে নিয়ে আপনি ভাবতে পারেন আল্লাহ আপনার সঙ্গে কি সম্পর্ক স্থাপনের জন্য আহ্বান জানিয়েছেন দুটি শব্দে একটা বিরাট বড় বন্ধন দুটি শব্দে একটা বিরাট বড় প্রাপ্তি এই দুটো শব্দের ভিতরে একটা বিশাল বড় চ্যালেঞ্জ এই দুটো শব্দের ভিতরে আপনার এক অজানা রহস্যময় জগতে আপনার বিচরণ কেন আপনি কোয়ান্টাম মেথডে যাবেন আপনাকে করতে হবে। এই আপনি এখানে দাঁড়িয়ে যান। আপনার রবের সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করুন আল্লাহ কিভাবে বলছেন তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দেব তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব। তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করো এ গিভেন আল্লাহ সুবাহান হুয়া তালা বলছেন কিভাবে যে তুমি যদি নীরবে নিভৃতে তোমার আত্মাকে তোমার ধ্যানকে স্রষ্টামুখী করে তারপরে যদি তুমি তাকে নীরবে ডাকতে পারো আল্লাহ সুবাহান হুয়া তাল্লাহার নৈকট্য লাভের জন্য তুমি এগিয়ে যেতে পারো সাত ব্যক্তির আল্লাহর বিশেষ ছায়াতলে আশ্রয় প্রাপ্তদের একজন হলেন ইদা জাকার আল্লাহ খালিয়ান একা একাগ্র মনে যখন সে আল্লাহকে স্মরণ করে জেকের করে ডাকে ফাফাজাত আইনা আল্লাহর অফুরন্ত নিয়ামত সৃষ্টি এবং তার এই বিশাল জগত বিশাল সৃষ্টি জগতের ভিতরে ঘরের কোনায় বসা একজন নীরব নিস্তব্ধ আল্লাহকে স্মরণকারী বান্দা ওখান থেকে ওই আরস থেকে আপনার হৃদয়ের উপরে শোক শক্তির ধারা প্রবাহিত হয়ে যাবে আপনি সেই শক্তিতে শক্তিমান হয়ে যাবেন আল্লাহ সুবাহান তাআলার শক্তি দর্শনে আপনি অভিভূত হয়ে যাবেন এটাই হল আল্লাহ সুবাহান হাত সঙ্গে সম্পর্ক এই একটি ছোট্ট আয়াতে মানবের সঙ্গে স্রষ্টার যে বিনিময় দুটো শব্দর ভিতর দিয়ে এটি একটি গভীর আত্মপলব্ধি করার মতো নিজেকে আল্লাহমুখী করার জন্য বিশ্বাসকে সুদৃঢ় করার জন্য একটি চমৎকার ব্যবস্থা সম্মানিত দর্শক শ্রোতা আমাদের একটি বিরতি নেওয়ার সময় হয়েছে আমরা বিরতির পর আলোচনায় ফিরে আসছি ইনশাআল্লাহ আশা করি আমাদের সঙ্গে থাকবেন মূল থেকে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ কাল রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified,

আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা বিরতির পর আমরা আলোচনায় আবার ফিরে এসেছি ছোট্ট একটি আয়াত নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি আর সেই আয়াতটি হল আল্লাহ এই দুটো শব্দ খুব সহজ অর্থ তোমরা আমাকে ডাকবে আমি তোমাদের ডাকে সারা দিব তোমরা আমাকে স্মরণ করবে আমিও তোমাকে স্মরণ করব। আবার এর বিপরীত আছে তুমি আমাকে স্মরণ না করে অন্য কাউকে ডাকবে আমাকে ভাবে না হয়তো তুমি সেই সব শক্তি অথবা কল্পনার জগতে বিচরণ করবে কিন্তু আমি রব্বুল আলমিন এই সমগ্র সৃষ্টি জগতের যে রব রব্বুল আলমিন তুমি তার কোনো রহমত লাভ করবে না হয়তো তুমি দুনিয়ার জীবনে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ব্যবস্থা অবলম্বন করে তোমার সাময়িক উপকার তুমি লাভ করবে অবশ্যই কোরআন এবং সন্ন্যার মানদণ্ডে হতে হবে কোরআন সুন্নাকে বাদ দিয়ে যদি আপনি কোনো পদ্ধতির উদ্ভাবন করে থাকেন তাহলে সেটাই বাতেল এবং সেটাই হলো বিভ্রান্তির পথ কোরআন এবং রাসুলের সন্না সেই হাদিসের দ্বারা যেটি প্রতিষ্ঠিত সেটিকে বাদ দিয়ে যদি আপনি কোনো জিকিরের পদ্ধতি উদ্ভাবন করে থাকেন তাহলে সেটা বিদাত সেটা পরিত্যাজ্য এটা আপনাকে মেনে নিতে হবে ইসলামে আপনি নামাজ আদায় করেছেন আল্লাহ নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন সাহি তরিকায় নামাজ আদায় করেছেন সালাতের পরে বসে আপনি জিকির আজকার তাসবিহ তাহলিল পড়ছেন নিবিষ্ট মনে যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদের মুসাললায় বসে থাকবেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সহিহ হাদিস আছে যে ব্যক্তি সালাত আদায় করলো এবং তার মুসাললায় বসে থাকলো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে সেখানে জিকির আজগারে। নিবিষ্ট মনে নীরব মনে আল্লাহকে ডাকলো তাজাররুআন ওয়া খফিয়ান ভিতরের নম্রতা এবং ভীতি নিয়ে আল্লাহ সহানা হওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য সরাসরি যে ব্যক্তি আল্লাহকে ডাকলো যে ডাকার পদ্ধতিগুলো আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহ আলাইহি শিখিয়ে দিয়েছেন ওই শব্দ বলি দিয়ে ওই পদ্ধতিতে তাহলে তিনি হলেন সত্যিকার অর্থে এই আয়াতের অনুসারী আল্লাহকে স্মরণকারী আপনি নবীর শেখানো শব্দ বাদ দিলেন আপনি নবীর শেখানো পদ্ধতি বাদ দিলেন আপনি একটা নিজে পদ্ধতি বের করে নিলেন মা রেফতের সিলসিলা তরিকতের সিলসিলা বানিয়ে অতএব আপনি নিজস্ব শব্দমালা দিয়ে জিকির করার একটা পন্থা উদ্ভাবন করে নিলেন এবং সেই পন্থা দিয়ে আপনি রাতের বেলায় ঘরের ভিতরে নীরবে দরজা বন্ধ করে আপনি মোরাকাবার মতো একটা অনুষ্ঠানের আয়োজন করলেন অথবা সেই অনুষ্ঠানের এক পর্যায়ে গিয়ে বললেন আমি এখন মুসাহাদার দরজায় পৌঁছে গেছি এই যে পদ্ধতি এটা কুফুরি এবং সিরকি পদ্ধতি আমরা এটি স্পষ্ট করে বলে দিতে চাই এর পিছনে কোনো সত্যিকারের দলিল নাই অবশ্যই আপনি আল্লাহ সুবাহানকে নীরবে নিভৃতে একা বসে ভয় এবং নীরবে ডাকবেন এটাই আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ বলছেন ফাজ করুনি আজ করু গুম ওয়াস ওয়ালা তাক ফুরুন আল্লাহর দেওয়ার নিয়ামতে তুমি সুক্রিয়া আদায় করো তুমি অকৃতজ্ঞ হয়ে না সুক্রিয়া আদায় করাটা হচ্ছে একটি মোমেন হৃদয়ের পরিচয় আর অকৃতজ্ঞতা কুফুরি করা বেইমানি করা অস্বীকার করা আল্লাহর নিয়ামতকে স্বীকার না করা পাপাচারে লিপ্ত হওয়া আল্লাহর নিয়ামতকে পদদলিত করে আল্লাহ সুবাহর ওই নিয়ামত গুলোকে অস্বীকার করে তার অকৃতজ্ঞ বেইমান হওয়া এটা সবচেয়ে বড় ঘৃণিত একটি মানসিকতা আল্লাহ সুবাহ এটাই নির্দেশ করেছেন যে তোমরা আমার নিয়ামত কথা স্মরণ করো আমরা নিয়ামতের কথা আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছেন যে নিয়ামত কখনো গণনা করে শেষ করা যাবে না আল্লাহ অন্য জায়গায় আমাদের স্মরণ করিয়েছেন যে যদি তোমরা আমার নিয়ামতকে গণনা করো তাহলে আমার নিয়ামতের গণনা শেষ করা যাবে সুহা

এই যে শুক্রিয়া আদায় করা না কিছু পাইনি কিছু হয়নি এই ধরনের অকৃতজ্ঞতা এই ধরনের নিয়ামতের অস্বীকার করাটা একটা অকৃতজ্ঞতা তা আমরা আবারও জিকিরের পর্যায়ে ফিরে আসি শুরুতে বলেছিলাম জেকির হচ্ছে আল্লাহকে স্মরণ করা আল্লাহকে ডাকা আর জিকির হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার মাধ্যম আমরা এই জিকির টি কি করবো রসুল্লা সাল্লাম আমাদের জিকির করার কথা শিখিয়ে দিয়েছেন যে তুমি আল্লাহকে ডাকবে আল্লাহর সঙ্গে তুমি সম্পর্ক স্থাপন করবে সর্বশ্রেষ্ঠ জেকের সর্বশ্রেষ্ঠ বাক্য উত্তম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মনে প্রাণে বিশ্বাস নিয়ে আল্লাহকে তার খালেক মালেক মেনে নিয়ে যে উচ্চারণ করবে আল্লাহ পাক মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাযাহালাহুল জান্নাহ তাহলে আল্লাহ পাক তাকে জান্নাত दाखिल করবেন এটাই হচ্ছে বাস্তব এটাই হচ্ছে দলিল ভিত্তিক যে লা ইলাহা ইল্লাল্লাহ যখন এটিকে যিকির করার জন্য আল্লাহকে ডাকার জন্য আল্লাহকে ওয়াহদাহু লা শারিক মা'বুদ বলে স্বীকৃতি দেওয়ার জন্য যখন সে বলবে নীরবে পূর্ণ বাক্যটি বলবে এবং এর ভিতরে কোনো বাড়াবাড়ি করবে না আল্লাহ বাড়াবাড়ি করাকে পছন্দ করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাকে নীরবে ভক্তি সহকারে ডাকতে বলেছেন তাহলে এবার আসুন যারা ইলাহা ইল্লাল্লাহকে দু টুকরো করে বলেন এটা কিন্তু আসলে শরীয়তের কোন দলিল দ্বারা আল্লাহর নবীর কোন হাদিস দ্বারা তার নিজের আমল দ্বারা এমনকি তার চার খলিফা তাদের এই সাহাবাইকারিমাতুল উলুহিয়া উলুহিয়াকে ভাগ করে আল্লাহর একত্রবাদের এই বাক্যটিকে টুকরা করে কেউ বলেছেন এরকম কোন প্রমাণ পাওয়া যায় না সুতরাং এটাকে ভাগ করে বলা কোনো মতেই জায়েজ হওয়ার প্রশ্ন আসে না আল্লা একমাত্র ইলাহ আল্লাহকে ছাড়া আর কোন ইলাহ নেই দুই অংশকে বিভক্ত করে যে জিকের ব্যবস্থা এটা কোরআন হাদিস দ্বারা সমর্থিত নয় সম্মানিত দর্শক শ্রোতা আমাদেরকে আল্লাহ সুবাহ জেকের করার জন্য কতগুলো শব্দাবলীও শিখিয়ে দিয়ে গেছেন রাসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন যে কালেমা দুটি বলা খুব সহজ উচ্চারণে খুবই সহজ কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয় রহমানের কাছে বড় প্রিয় এবং এই দুটোর নেকির ওজনে অনেক বেশি ভারী কালিমাতানে হাবিবাহিফলিসানে এই যে শব্দগুলো এমন দুটো কালেমা যেটা রাহমানের কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই প্রিয় কিন্তু দাড়ি পাল্লার ওজনে খুবই ভারী অর্থাৎ এর নেকির পরিমাণ অনেক অনেক বেশি আর যে দুটা মুখে উচ্চারণ করা খুবই সহজ কি সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম এই বাক্য নীরবে যতবার মনে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণার জন্য তার যিকিরে তার শরণে পেশ করা যায় লা ইলাহা ইলা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পবিত্র কোরআনে বর্ণিত হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে সেই উচ্চারিত এই kalimatটি এই বাক্যটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া ডাকা যায় হে আল্লাহ তুমি পবিত্র তুমি মহান আমি অপরাধী আমি গুনাহগার তুমি এক ওদ্বিতীয় তোমাকে ছাড়া কোনো ইলাহ নেই অথবা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইলা আল্লাহু ওয়া আল্লাহু আকবার এই ধরনের বাক্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তার জিকির বা তার শরণ করা যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এটি তো সব রোগের ঔষধ আর এর মাধ্যমে আল্লাহ মহানত্ব আল্লাহর কুদরত আল্লাহ সর্বময় ক্ষমতাকে প্রকাশ করা যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শুধু হু শুধু আল্লাহ আল্লাহ শব্দকে ভেঙ্গে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা জিকিরের নামে হু শব্দ ব্যবহার করেন হু হু করেন এবং এই হু দিয়ে তারা বলেন যে তাকে ডাকছি অর্থাৎ এগুলো বলা যেতে পারে এক ধরনের বিরোধী সত্যিকারের এবং পরিপন্থী নতুন উদ্ভাবিত ইসলামের নামে ইসলামের ভিতরে প্রচলিত বিদাত এবং ভ্রান্ত পথ যেই পথের মাধ্যমে আজকে আমাদের জনসাধারণকে শেখানো হয় মারফতের শিক্ষা যে এগুলোর মাধ্যমে মারেফত লাভ হবে একটা হলো শরিয়ত আরেকটা হল হলো মারেফত শরীয়ত হলো নামাজ রোজা আর মারেফত হলো চোখ বন্ধ করে ওই যে সেই চিৎকার দেওয়া অথবা এই ধরনের নতুন উদ্ভাবিত বিভিন্ন রকমের জেকের প্রচলন করা সম্মানিত দর্শক শ্রোতা অবশ্যই আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা বান্দার যতগুলো গুরুত্বপূর্ণ কাজ আমরা সেই কাজের শ্রেষ্ঠ কাজ হিসাবে চিহ্নিত করেছি বা চিহ্নিত করবো আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য মানুষের উদ্ভাবিত নতুন কোনো পদ্ধতি অথবা নতুন কোনো মেথড অথবা নতুন কোনো কৌশল সেটা চাই কোয়ান্টাম মেথড হোক অথবা সেটা চাই শরীয়তের নামে মারে ফতি কোনো মেথড হোক সেটা আল্লাহ শব্দকে কালেমাকে ভেঙ্গে চুরমার করে অথবা নতুন কোনো আত্মনিয়োগমূলক অথবা সেই আত্মদর্শনমূলক কোন পদ্ধতি হোক কোয়ান্টাম মেথড অথবা মেডিটেশন মূলক কোনো বিষয় হোক এগুলো মুসলমানদের জন্য গ্রহণযোগ্য কোনো পদ্ধতি নয় মুসলমানের পদ্ধতি হচ্ছে সালাত আদায়ের মাধ্যমে এবং সালাতের পরে যে সময় আছে এই সময়ে নিবিড় ভাবে আল্লা সুবাহ নবীর শিখানো দোয়া কালামের মাধ্যমে তসবি তাহালিলের মাধ্যমে আল্লাহ স্মরণ করা সেই দোয়াগুলো আমাদেরকে শিখতে হবে সেই আমাদেরকে জানতে হবে তার মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ আল্লাহকে ডাকার কৌশল আমাদের শিখার তৌফিক দান করুন আমিন ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আবার দেখা হবে এই প্রত্যাশায় আমরা আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও মানুষের মনের মধ্যে চিরাচরিত একটা প্রয়োজন হলো অন্তরের একটা শান্তি সময় ইসলামের যখন সন্ধান তারা পায় তখন খুব সহজে তারা ইসলামকে প্রবল করে ইসলামের শক্তি তাদেরকে টেনে আছে

প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় পুনঃসম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডঃ জাকিরের আন্তরিক বার্তা আপনার বেহেস্ট কোথায় তই বুখারিতে উল্লেখ আছে আট নম্বর খণ্ড কিতাবুল আদাব অধ্যয় নম্বর দুই হাদিস নম্বর দুই একজন লোক নোবেজের কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করল হে রাসাল্ল সাল্লি সাল্লাম আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কে নবীজি বললেন তোমার মা লোকটি বলল তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করল তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস করল তারপর কে নবীজি বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ পঁচাত্তর যায় মায়ের দিকে এবং চার ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যায় বাবার দিকে সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তনা পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা সুনান সাহিত্য উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর ছয় হাদিস নম্বর তিন হাজার একশো ছয় নবীজ সাল্লাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে বাংলা মানবতার সমাজ